আমরা একটা সরু সুষম দণ্ডে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই। তো একটা সরু সুষম দণ্ডের অনেক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা যায়। যেমন এখানে আমাদের বলেই দিয়েছে অক্ষটা যে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে এবং প্রান্ত বিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে এটা হচ্ছে প্রান্তবিন্দু। তো প্রান্তবিন্দু দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। এখন একটা সরু সুষম দণ্ডে জড়তার ভ্রামক আমরা কোন সূত্র দিয়ে ব্যবহার করতে পারি? তাহলে আমরা বিন্দু ভরের সিস্টেমের বা একটা বিন্দু ভরের জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি যে এম ভরের একটা বস্তু সে যদি আর দূরত্বের বা আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে আবর্তনরত থাকে তাহলে তার জড়তার ভ্রামকের সূত্র আমরা ব্যবহার করতে পারি যে এম এবং এই যে ঘূর্ণন পথের ব্যাসার্ধ তার বর্গের গুণফলের সমান, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো এখান থেকে এই যে সূত্র দিয়ে আমরা যে জড়তার ভ্রামকটা বের করলাম এটা শুধুমাত্র একটা বিন্দু ভর এর জন্য প্রযোজ্য, কিন্তু আমাদের এই যে সরু সুষম দণ্ডটা এটা কিন্তু একটা বিন্দু ভর না, কারণ এই সরু সুষম দণ্ডের পুরোটা জুড়েই অসংখ্য ভর বিন্দু বিস্তৃত, অসংখ্য বিন্দু ভরের সমষ্টি। তো এই যে মানে সরু সুষম দণ্ডটা এর মোট ভরকে আমরা বলতে পারি ক্যাপিটাল এম এবং এর মোট দৈর্ঘ্য এটা হচ্ছে স্মল লেটার এম। এখন আমরা তাহলে এই সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক কীভাবে বের করতে পারি? তো এর জন্য আমরা কাজ করতে পারি একটা, যে এই সরু সুষম দণ্ডটাকে অসংখ্য বিন্দু ভর চিন্তা করতে পারি, যে এখানে এরকম একটা বিন্দু ভর আছে, এখানে একটা বিন্দু ভর আছে, এখানে একটা বিন্দু ভর আছে, এরকম অসংখ্য বিন্দু ভর মিলেই কিন্তু এই সরু সুষম দণ্ডটা গঠন করছে। তো এরকম অসংখ্য বিন্দু ভরের জড়তার ভ্রামকের সমষ্টি বলতে পারবো যে এই সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক। কিন্তু দেখা যাচ্ছে কি, এই ঘূর্ণন অক্ষ থেকে এক একটা ভর বিন্দুর দূরত্ব এক এক রকম। এই বিন্দুর দূরত্ব এটা, এই বিন্দুর দূরত্ব এটা, আবার এই বিন্দুর দূরত্ব এটা, আবার এই বিন্দুর দূরত্ব আরও বেশি। তো এরকম এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম। তাহলে জড়তার ভ্রামক বের করতে গেলে এরকম একটা সরু সুষম দণ্ডকে অসংখ্য বিন্দু ভর চিন্তা করে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করতে হবে। বের করার পরে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা জড়তার ভ্রামকগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমি এই সরু সুষম দণ্ডের টোটাল জড়তার ভ্রামক পাব। তো এটা তো আর ম্যানুয়ালি সম্ভব না, এরকম অসংখ্য বিন্দু ভর বের করে ক্ষুদ্র ক্ষুদ্র ভর চিন্তা করে তারপর তার জড়তার ভ্রামক বের করে যোগ করে সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করা ম্যানুয়ালি সম্ভব না। তাহলে আমরা এই যোগটা একটা খুবই স্মার্ট একটা পদ্ধতিতে করতে পারি। তো এই পদ্ধতিটা হচ্ছে ইন্টিগ্রেশন করে বের করতে পারি। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা আগে চিন্তা করে নিতে পারি এই যে সরু সুষম দণ্ডটা এই দণ্ডের একটা খুবই ক্ষুদ্র অংশ, এই দণ্ডের উপর থেকে একটা খুবই ক্ষুদ্র অংশ কাটতে পারি খুবই ক্ষুদ্র পুরুত্বের, এবং এই পুরুত্ব বিশিষ্ট অংশটার দৈর্ঘ্য সেটা হচ্ছে ডিএক্স, এবং এই ডিএক্স দৈর্ঘ্যের এই অংশটুকুর ভর এটা হচ্ছে ডিএম, খুবই ক্ষুদ্র ভর ডিএম, এবং কেন্দ্র থেকে সেন্টার থেকে ঘূর্ণন অক্ষ থেকে এই খুবই ক্ষুদ্র পুরুত্বের এই ভরটুকুর দূরত্বকে বললাম এক্স। তাহলে আমি করতে পারি কি, এই ডিএক্স পুরুত্বের ডিএম ভরের খুব ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক আগে বের করতে পারি। তাহলে এই অংশের জড়তার ভ্রামককে আমি বললাম এটা হচ্ছে ডিআই। কেন ডিআই বললাম? কারণ এটা তো টোটাল আই না, তো টোটাল জড়তার ভ্রামকের খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই ক্ষুদ্র একটা ভর বিন্দুর জড়তার ভ্রামক ডিআই। তাহলে তার সূত্রটা আমি এভাবে লিখতে পারি, বিন্দু ভরের জড়তার ভ্রামক যেমন ছিল আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ভর গুণ দূরত্বের বর্গ। তো এখানে এর ভর হচ্ছে ডিএম এবং এই ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ডিএম ভর এবং দূরত্বের বর্গ। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে টোটাল এই সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করা। তাহলে এর জন্য এই টোটাল সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক হবে এই ডিআই জড়তার ভ্রামক তার ইন্টিগ্রেশন। তো ডিআই এর মান এটা একটু বসাই দিই এক্স স্কোয়ার ডিএম। তাহলে এবার দেখো ইন্টিগ্রেশনে একটা লিমিট লাগবে আমাদের, তো এমন একটা লিমিট লাগবে যে লিমিটের মধ্যে আমি পুরো লাঠির দৈর্ঘ্যটা বা লাঠির ভরটাকে কভার করতে পারি। তাহলে পুরো লাঠির দৈর্ঘ্যটাকে বা ভরটাকে আনতে গেলে দেখো এক্স এর মান জিরো থেকে শুরু করি। যেমন আমি যদি এরকম এই পাশে একটু দেখাই যে আমি যদি এই লাঠিটার খুবই ক্ষুদ্র যে অংশটা আমি কেটে নিছি এখান থেকে, সেই খুবই ক্ষুদ্র অংশটা যদি আমি এখানে চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান জিরো। এইভাবে আস্তে আস্তে এক্স এখান থেকে বাড়তে 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 যদি একেবারে এই প্রান্ত বিন্দুতে চলে আসে, মানে এক্স ইকুয়াল টু যদি এল হয়ে যায়, দেখো এখান থেকে তখন দূরত্বটা হয়ে যাবে পুরো লাঠির দৈর্ঘ্য এল। তাহলে এক্স ইকুয়াল টু জিরো থেকে যদি এক্স ইকুয়াল টু এল পর্যন্ত যাওয়া যায় তাহলে কিন্তু আমি পুরো লাঠির দৈর্ঘ্যটাকে কভার করে ফেলতেছি এবং এর মধ্যে পুরো ভরটা পেয়ে যাচ্ছি। তাহলে এর মধ্যে পুরো ভরটা যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু জিরো থেকে শুরু করে এক্স ইকুয়াল টু এক্স বাড়তে বাড়তে এক সময় যখন এল পর্যন্ত চলে আসবে এই লিমিটের মধ্যে যখন নিতে পারবো
তাহলে আমি টোটাল লাঠিটা বা ষোড়শ সমদণ্ডে জড়তার ভ্রামক পাবো। এখন সমস্যা, ছোট একটা সমস্যা হচ্ছে, লিমিটটা হচ্ছে এক্স এর, এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এল, এক্স এর লিমিট। কিন্তু যোগজীকরণটা করতেছি আমি আমার ভরের সাপেক্ষে, এই যে ডিএম আছে এখানে ভরের সাপেক্ষে। তো এখানে আমাদের একটা সমস্যা, ভরের সাপেক্ষে ইন্টিগ্রেশন কিন্তু লিমিট আবার এক্স এর। তা আমরা একটা কাজ করতে পারি, ডিএমটাকে কোনোভাবে দেখি এই সূত্র থেকে ডিএমটাকে সরাইতে পারি কিনা, এবং এই ডিএমটাকে সরিয়ে কোনোভাবে ডিএক্সটা আনতে পারি কিনা। তো এটা আনা যায় খুবই সহজ একটা নিয়ম, ঐকিক নিয়ম আর কি। যেমন এই লাঠিটার টোটাল ভর বলছি এম, এবং টোটাল দৈর্ঘ্যটা বলা হচ্ছে ছোটো হাতের এল। তাহলে আমি এই কথাটা কিন্তু লিখতে পারি যে এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর বড় হাতের এম, অতএব একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ডিএক্স দৈর্ঘ্যের এই অংশটুকুর ভর। ওকে, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ওই অংশটুকুর ভর, ওই অংশটুকুর বা ওই দৈর্ঘ্যটুকুর ভর এম বাই এল ইন্টু ডিএক্স। এবং তুমি একটু তাকাও, দেখো সংজ্ঞামতে ডিএক্স অংশটুকুর ভরকে আমি বলছিলাম খুবই ক্ষুদ্র ভর ডিএম, এবং এখানে ঐকিক নিয়ম করে এই ডিএক্স অংশটুকুর ভর বের করলাম। তাহলে সংজ্ঞামতে এটাই কিন্তু আমাদের ডিএম। তাহলে আমি দেখো ডিএম এর মান পেয়ে গেছি, তাহলে এক্স স্কোয়ার ডিএম এর মানটা বসাই দিই, এম বাই এল ইন্টু ডিএক্স। এবার আমি লিমিট বসাইতে পারবো। তাহলে এম ইন্টিগ্রেশনে এম আর এল বাইরে আসে, এম হচ্ছে টোটাল ভর এবং এল হচ্ছে টোটাল লেন্থ, বাইরে চলে আসলো যেহেতু এগুলো কনস্ট্যান্ট। তাহলে ভেতরে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখানে এক্স এর লিমিট, তো সেই এক্স এর লিমিট জিরো থেকে শুরু করে এল পর্যন্ত। তো ইন্টিগ্রেশনে যেহেতু আমরা জানি, ইন্টিগ্রেশনের সূত্র জানি, এক্স স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই থ্রি হয়। তাহলে এম বাই এল এটা হবে এক্স কিউব বাই থ্রি, ইন্টিগ্রেশনের লিমিট জিরো থেকে শুরু করে এল পর্যন্ত, এইভাবে বসা গেল। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এই এক্স এর মান একবার এল বসানো, এক্স এর মান একবার জিরো বসানো। তো জিরো বসালে তো জিরোই থাকবে, তো আমি এক্স এর মান একবারে এল বসাই দিতে পারি। তো এক্স এর মান যদি এল বসাই দিই, এখানে লিখি, তাহলে অতএব আই ইকুয়াল টু এম বাই এল, এম বাই এল এক্স, এক্স কিউব বাই থ্রি আছে, তাহলে এক্স এর মান এল কিউব বাই থ্রি। তাহলে এল আর এল স্কোয়ার কাটাকাটি করে উপরে কিন্তু একটা এল স্কোয়ার থাকে, তাহলে আমি জড়তার ভ্রামক পাই আই ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার। তো এইটা হচ্ছে একটা সরু সুষম দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে এবং প্রান্তবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ধন্যবাদ।